কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে কন্ট্রোল রুম ও সিগন্যাল বিভাগের 20 জন কর্মীকে জিজ্ঞাসাবাদ, বাজেয়াপ্ত লগবুক ও নথি, 25 ঘন্টা পর শুরু আপ ডাউনে ট্রেন চলাচল। দুর্ঘটনার আগে অকেজো স্বয়ংক্রিয় সিগন্যাল, কাজ করছিল রেল ট্র্যাকিং সিস্টেম, কোথায় ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কত গতিতে যাচ্ছিল মালগাড়ি, তথ্য ছিল না কন্ট্রোল রুমে খবর সূত্রের। স্বয়ংক্রিয় সিগন্যাল খারাপ ছিল, ঘন্টায় 10 কিলোমিটার বেগে যাওয়ার নির্দেশ মানেননি মালগাড়ির চালক, সামনে ট্রেনের সঙ্গে ন্যূনতম 150 মিটার দূরত্ব রাখেননি, ভুল ওড়ি জানালো রেল। বিজেপির কেন্দ্রীয় দল ফিরে যেতেই ডায়মন্ড হারবার জেলা পার্টি অফিসে তালা, ঘর ছাড়া বিজেপি কর্মীদের, জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, রবিশঙ্কর প্রসাদদের কম ভয় আটকেও বিক্ষোভ। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের, পুজো দিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে তৃণমূল নেত্রী, উত্তরে নতুন সমীকরণ জল্পনা তুঙ্গে। শাসনে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি, পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ শাসক নেতার, এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কাল গাফিলতিতে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, চালক ও স্টেশন মাস্টারের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা রেলের, কেন এখনো কবচহীন ট্রেন, ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা।